জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়ত করতেছেন হাত তোলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরূদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরুদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ এবং গুনাহ মাফের জন্য এই দুরুদের আমলটা কি হবে যথেষ্ট হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ কয়বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দুরূদ পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে 10 বার আপনার জীবনে আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করবেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে দুরূদ প্রেরণ করবে فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيْهِ কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা এবং রীতিমত নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহর রাসূল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে আপনি যখন দুরূদ পাঠ করবেন আপনার ভিতর এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এজন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলাই ওলামা একরাম জানেন নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরূদ শরীফের আমল অতএব ভাইরা আমার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দুরূদ পড়তে থাকবেন দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজে যেটা পড়েন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তাহলে দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই আপনার ওযু নাই তারপর আপনি দুরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দুরুদ পড়ার মতো সময় নাই তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও দুরুদ পাঠের সওয়াব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দুরুদ বেশি বেশি করে পাঠ করব আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরুদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দুরুদ শরীফের আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে
ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে নড়ার জায়গা নাই আর কোন আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই দুরুদ ইস্তিগফার দোয়া ইউনূস এই তিন আমল পাশাপাশি ইয়াজাল জালালে ওয়াল ইকরাম এই চারটি জিনিসকে এমন ভাবে ধরছে বিশেষ করে দুরুদ স্পেশালি সারাক্ষণ দুরুদ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সহযোগিতা করেছেন এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব ভাইরা আমার এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসূল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখব সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রাখি আরো বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব আমি কোন একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দরুদ যখন পড়ব নিজের জন্য আর কিছু চাইব না শুধু আপনার জন্যই যদি চাই কোনবার তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দরুদটাই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে মোহতরম হাজেরিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাইরা আমার কোন বড় কর্মকর্তার কাছে আপনার কোন কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশে আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দুরুদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে আরবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুটো আমল মুখে দুটো আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুটো আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করছে অথবা দুরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা আমার চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন বুকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই দশ বছর ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পর এক আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন ভাইরা আমার এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো একরকম থাকলে হবে না বহুত পাগলামি করেছি আসুন নিজেকে সংশোধন করি তাহলে জুমার দিন উপলক্ষে এক নম্বর আমল বলেছি বেশি বেশি কোন আমল করতে হবে সারা জীবন মনে রাখবো তো ইনশাআল্লাহ বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো ইনশাআল্লাহ আমি আমার ড্রাইভার থাকুক আমার ছেলে মেয়ে থাকুক আমার পরিবারের লোক থাকুক আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূরত পড়তবার পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক অনেক গেছে সবাই শুরু করি আমলটা করবো তো ইনশাআল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন
জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা, কারণ অন্য যে কোনো দিনের ফজর নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাঁচক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো, জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো, এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকের ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয়। আমাদের আখেরাতের ব্যবসা এটা ভাই, আখেরাতের কারেন্সি সংগ্রহ করা, যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন আপনার আমল নামাতে আমল সব জমা হতে থাকবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে শয়তান অন্যদিন ফজর নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন ভাবে আমাদেরকে ধোকা দেয় শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। কেন জানেন? কারণ ইবলিস, ইবলিস তো জানে, হাদিস আপনি জানেন না হয়তো, অনেকে হয়তো আজকে শুনছেন, আপনি আমি কোনো হাদিস না জানতে পারি, ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে তাহলে তোর আখিরাতের ব্যবসা অনেক দূর আগে যাবে, ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সে চ্যালেঞ্জ, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছে সে তো করে নাই, তার সৌজন্য বা তার জন্য সেজদা নিবেদন করে নাই, আল্লাহ তাআলা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাইহিস সালামের সাথে যে লাউবিয়ান্নাহুম আজমাইন, আমি আদমের সব সন্তানগুলোকে পথহারা করে ছাড়বো, ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না, এই জন্য আল্লাহ তাআলার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে, এর ভিতরে একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে, রক্ত প্রবাহের সাথে মিশতে পারে, শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে, আমাদেরকে দুর্বল করতে পারে, মন্দ দিকে টানতে পারে, ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে, এই পাওয়ার সে নিয়ে এসেছে, এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ। সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে, এই জন্য সে বৃহস্পতিবার রাতে, অন্যদিন যদি আপনি দশটা এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমান বারোটায় ঘুমান, জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে আরে পাগল হইছস, কালকে হলো শুক্রবার, দোকানদারি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, মহিলাদেরকে বলে কালকে পোলাপান স্কুল নাই, মাদ্রাসা নাই, আজকে একটু টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, ইউটিউব, ফেসবুক, ওয়াজই শোন অন্তত। শয়তান কি বলে? ঠিক আছে তোর যদি এত ফিল্ম দেখতে মনে না চায়, তুই যদি মুসলমান হস, নেককার হস, তো ঠিক আছে অমুক হুজুরের ওয়াজ শুন, এই হুজুরের ওয়াজ শোনাত লাগাই দিয়ে রাত একটা দুটা পর্যন্ত পার করে দিল, এরপরে ফজর নামাজ ওর জামাতের সাথে মিস, শেষ। ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়ব, তার জন্য রাতে আগে আগে শোবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শোবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কয়টা আমল হলো? দুইটা, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আগামী বছর তো আমার মাহফিল আমি আর করব না, কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ, আয়োজকরা এটার সবক জন নেয় আগামী বছর, দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমল যদি করেন তাহলে সবক ঠিকই দিতে পারবেন, ওই যে ভাই সবগুলো শুনে দিছে কারণ আমল করেন। আচ্ছা, তিন নম্বর আমল হলো সুরা কাহাব পড়ব। কোন সুরা পড়ব? সুরা কাহাব। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সুরা কাহাব যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে, নূর আলো আল্লাহর তরফ থেকে, কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে, কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে, এর এক মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে ডুলে ডুলে যেন শুকনো না থাকে, উত্তম রূপে যদি অজু করে কেউ, পানি অপচয় না করে, পানি অল্প নয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জ্বলজ্বল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে, হাউতাশ করে, তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকায় আসে। আর আরেকটা হলো এই সুরায় কাহাফ,
অন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর ঈমানের নূর তাকওয়ার নূর ইলমের নূর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য জুমার দিন সূরা কাফ পড়ব তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি আমার পরিবার পরিবার সদস্য পরিচিত সহকর্মী আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি আপনাদেরকেও বলছি ভাই জুমার দিন যেহেতু অতএব আজকে জুমার দিন উপলক্ষে বলে যাচ্ছি জুমার দিনের এই 14 15টা আমলের মধ্যে সামারি করে আমি পাঁচটা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলো চাইতে এগুলো বিশেষ ভাবে করব